হ্যালো, হ্যালো, কে বলছেন? এই তো ধুলা ভাই, আমি তো আপনার শালি বলছিলাম। কি খবর, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ শালি, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালোই আছি, কিন্তু ভাবতেছিলাম কতদিন হয়ে গেল, কিন্তু দুলা ভাই তো আমার কোনো খোঁজ খবরই নিচ্ছে না, তাই আর কি ফোন দিলাম। শালি তো এখন দূরে দূরে থাকো, দুলা ভাই কীভাবে খোঁজ খবর নেবে? তুমি তো এখন আমাকে ফোনে দাও না। ও, বুঝতেই তো পারতেছেন, কলেজে যেহেতু এখন আমি নতুন বছর, এখন আবার নতুন করে ভর্তি টর্তি হব, অনেক টেনশনে আছি, এই আর কি অনেক দৌড়াদৌড়ি করতেছি, তো তো তাই আর কি একটু সময় দিতে পারতেছি না, ফোন করতে পারতেছি না। যাই হোক, আপনার কি অবস্থা, বাসার সবাই কি ভালো আছে? হ্যাঁ শালি, বাসার সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন, কি হলো আবার দুলা ভাই? ভালো থাকি কিভাবে? শালি যদি দূরে দূরে থাকে, দুলা ভাই কিভাবে ভালো থাকে? তো দুলা ভাই তো শালি চাইলেই তো শালিকে নিয়ে ঘুরতে যেতে পারে, দুলা ভাই তো ভয়ে আসেই না বাড়িতে। দুলা ভাই কাছে যাইলে তো শালি দূরে চলে যায়, দুলা ভাই কাছে কিভাবে আসবে? ও, আসলে অ্যাকচুয়ালি বাসায় তো মানে মনে করেন সবাই থাকে, ওই সময় সবার সামনে এত খোলামেলা কথা বলা যায় না। আসেন একদিন সময় করে, বাহিরে কোথাও আমরা মিট করি, ঘুরতে যাই। হ্যাঁ যাওয়া যায়, আমি এই কদিন একটু বিজি ছিলাম তো, যার কারণে আমি কথাবার্তা ঠিক মতন বলতে পারি নাই। তো এখন থেকে অবশ্য আমি খুব আছি, ফ্রি আছি, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাবা বলো? যেহেতু এখন জানেনই তো, বাড়ি থেকে তো আমাকে একা কোথাও বের হতে দেয় না, তারপরও একটু ম্যানেজ করে আমি আপনার কাছের ভিতরে এদিকে কোথাও পার্কে ঘুরতে গেলাম, আমরা একসাথে গল্প টল্প করলাম, আবার বিকাল হলে চলে আসব। দুলাভাই থাকতে কোনো সমস্যা নাই, চিন্তা নেই, সব দুলাভাই ম্যানেজ করে নেবেন। তাহলে আমরা চলো, কবে যাওয়া যায়? দেখি, আজকে তো মনে হচ্ছে যে রবিবার, সামনের শুক্রবারে তাহলে আমরা ঘুরতে যাব। তা ওকে, কিন্তু দুলাভাই একটা কথা, হ্যাঁ কী কথা? এই ব্যাপারটা কি আপুকে জানাবেন? না না না, মাথা খারাপ, এই ব্যাপার আপুকে জানানো যাবে না। ও, তোমার আপু জানলে তো আমার আস্ত রাখবে না। হ্যাঁ, আমিও ভাবতেছি, ভাববে যেখানে আমি যাব না, আমার বোন আর আমার হাজবেন্ড যাবে। তাহলে ঠিক আছে, তাহলে জানে না যেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইসব বিষয় আপুকে জানানো জানা, এইসব বিষয় হলো তোমার আমার বিষয়, পার্সোনাল বিষয়, এগুলো সব বিষয় সবাইকে জানানো জানা, এগুলো বুঝতে হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ তুমি আচ্ছা শালি তো ঠিক এগুলো আছে। বোঝোই না, তুমি শালি খালি এই খালি বলো যে আপুকে জানাবো, আপুকে জানাবো, সব বিষয়কে আপুকে জানানো যায়? কিছু কিছু ক্ষেত্রে আপুকে এগুলো বলাই যাবে না, আপু না যে কোনো মানুষকে, তোমার আমার এই সব পার্সোনাল বিষয়। আমরা এক জায়গায় যাবো ঘুরতে, এক জায়গায় বেড়াইতে যাবো, খাবো, ডিনার করবো, বন্ধু বান্ধব সারা আছে, এদের সাথে আমরা পরিচয় হবো, সেখানে কি আপুকে নেওয়া যাবে? ওইখানে তো আর তোমার আপুকে ওরা চিনে না। হ্যাঁ, তা কথা ঠিক বলছেন আপনি, আমরা খুব মজা করব যেহেতু। না না, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও বাড়ি থেকে কিছুই বলবো না, তাহলে বলবো যে আমি বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, ওখানে গিয়ে তারপর আপনার সাথে তাহলে ঘুরতে চলে যাব। তো দুলাভাই, আপনি কি পরে আসবেন? আমি একটা হলুদ রঙের পাঞ্জাবি, আর প্যান্ট থাকবে জিন্স প্যান্ট। আপনার তারপরে কি হলুদ কালার পছন্দ নাকি দুলা ভাই? হলুদ কালার পছন্দ আমার তো, কালার তো সবে ভালো লাগে কম বেশি, কিন্তু হলুদ কালার একটা পাঞ্জাবি আমি নিছি, এটা আমার চোখে লাগছে তো, এই জন্য নিছি, এটা পরে আসবো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, তাহলে আপনার মানে কোন মানে মেয়েদের কি ড্রেস পছন্দ দুলা ভাই? মেয়েদের তো সাধারণত আমি তো নীল ড্রেস পছন্দ করি, নীল শাড়ি, ও লাল যাক, লিপস্টিক, আচ্ছা ঠিক তারপরে আছে, কপালে কালো টিপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবে করে শাড়ি টাড়ি পরে আসব, যা যা বললেন সেভাবেই যাব। যাই হোক, দুজনকে কিন্তু হ্যাপি মানাবে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক দুলা ভাই, তাহলে ঠিক আছে, কথা তাহলে এটাই ফাইনাল, তাহলে
আমরা দেখা করতেছি, এটাই ফাইনাল, ঘুরতে যাব একসাথে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। আচ্ছা বাই।